যুক্তরাজ্যের নতুন আর এক ধরনের করোনা শনাক্ত হয়েছে। একই সাথে সাউথ আফ্রিকার করোনা ধরনের রোগীও 600 ছাড়িয়েছে, এমন এক উদ্বেগের খবর জানিয়েছে সংবাদ মাধ্যম মেট্রো। আর এই বিষয়টি জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে রুমানা রাখি। যুক্তরাজ্যে ইন্ডিয়ার করোনা ভাইরাসের ধরন B1617 নামের করোনা ভাইরাসে 77 জন করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে ইন্ডিয়ান করোনা ভাইরাসটি ধরনই উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে 77 জন রোগী শনাক্ত করা হয়েছে। তবে নতুন এই ধরনটি ডাবল মিউটেন্ট নিয়ে এসেছে, অর্থাৎ দুই ধরনের মিউটেশন পাওয়া যাচ্ছে এই রোগীদের শরীরে। স্বাস্থ্য বিভাগ থেকে আরও জানানো হয়েছে ধরনটি অনেক বেশি আক্রান্ত করছে মানুষের শরীরে, একই সাথে অ্যান্টিবডি বা টিকার বিরুদ্ধে কম কাজ করে ইন্ডিয়ার এই ধরনটি। তবে নতুন এই ধরনটি কিভাবে ব্রিটেনে প্রবেশ করেছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলতে পারেনি স্বাস্থ্য বিভাগ। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তাই এখনই নিশ্চিত করে জানায়নি যুক্তরাজ্যের পাবলিক হেলথের পক্ষ থেকে। আপনারা জানেন বর্তমানে ইন্ডিয়ার রেড তালিকাভুক্ত দেশের তালিকায় না থাকলেও যুক্তরাজ্যের ভ্রমণের নিয়ম অনুযায়ী কোনো মানুষ নির্দিষ্ট প্রয়োজন ছাড়া দেশের বাইরে যেতে পারবে না বা আসতে পারবে না। যদি কেউ সেই সব দেশ থেকে আসে তাহলে বর্তমান তাদের জন্য 10 দিন হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। অন্যদিকে বর্তমানে ইন্ডিয়াতে কোভিড ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে দেশটিতে 1,40,00,000 বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রতিদিনই 2,00,000 বেশি মানুষ আক্রান্ত হচ্ছে করোনায়। অন্যদিকে মৃত্যু কিন্তু প্রতিদিনই হাজার ছাড়ায় ইন্ডিয়াতে। আপনারা জানেন যুক্তরাজ্যে গত কয়েকদিন ধরে সাউথ আফ্রিকার ধরনের করোনা নিয়েও বেশ উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য বিভাগ। প্রথমে বলা হয়েছিল যে সাউথ আফ্রিকার ধরনের 77 জনের দেহে এই রোগ, মানে সাউথ আফ্রিকার করোনার ধরনটি ধরা পড়েছে। তবে আজ স্কাই নিউজে পাবলিক হেলথের পক্ষ থেকে বলা হয়েছে এরই মধ্যে 600 জনের দেহে সাউথ আফ্রিকার এই ধরনটি ধরা পড়েছে। যদিও তারা আরও বলেছে যেসব এলাকায় সাউথ আফ্রিকার ধরন ধরা পড়েছে সেই সব এলাকায় ধারাবাহিকভাবে করোনা পরীক্ষা করা হচ্ছে, এবং একই সাথে সেই এলাকাগুলোতে কেন করোনা হঠাৎ করে সাউথ আফ্রিকার ধরনটি ছড়িয়ে পড়ছে বিষয়টি নিয়েও তারা পর্যবেক্ষণ করছে। বিষয়টি নিয়ে সরকারের বিশেষজ্ঞরা, করোনা বিশেষজ্ঞরা বলেছেন যে বর্তমানে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার দুটি ধরন নিয়েই বেশ উদ্বিগ্ন দেশটির পাবলিক হেলথ। কারণ বলছে যে কোভিড স্বাভাবিক অবস্থায় ফিরলেও হঠাৎ করে বাইরে থেকে দুইটি নতুন মিউটেশন আসার কারণে এর গতি হয়তো বা আবার বেড়ে যেতে পারে, তাই মানুষকে সচেতন থাকার জন্য পরামর্শ দিয়েছেন। একই সাথে কেন এই ভাইরাসটি দ্রুত ছড়াচ্ছে, বিশেষ করে নতুন ভাইরাসগুলো কীভাবে যুক্তরাজ্যে প্রবেশ করছে সেই বিষয়গুলো নিয়েও গবেষণা করার জন্য সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যে করোনা নিয়ে সর্বশেষ তথ্য। এ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে রানারের সাথে থাকুন। চোখ রাখুন রানারের ইউটিউব ও ফেসবুক।